আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, কারণ আজ আমার কেকের একটি অর্ডার আছে যা বিকেলবেলা ডেলিভারি দেওয়া লাগবে। তাই সকাল সকাল উঠে প্রথমে আমার গাছের সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি, সেটা তো আপনারা জানেনই। আর ব্যালকনিতে প্রচুর বৃষ্টি পড়েছিল, তাই কিছু গাছকে উপরে উঠিয়ে রেখেছি আর কিছু গাছ নিচে নামিয়ে রেখেছি। আমার অ্যালোভেরা গাছটি আমার পাতাবাহার গাছের মধ্যে পড়ে পাতা ঢাল সব ভেঙে গেছে, তাই সে গাছটিকে সহ অন্যান্য গাছগুলোকে আমি নিচে নামিয়ে রেখেছি। আর এই হলো আমার ব্যালকনির অবস্থা, খুবই নাজেহাল অবস্থা আমার ব্যালকনির। নাস্তা না খেয়ে কেকের কাজটি শুরু করে দিলাম। রাতে কেকটিকে পুরো ফ্রস্টিং করে নিয়েছি ক্রিম দিয়ে, আর এখন পুরো কেকটি ডেকোরেশন করে নিব। আর এই কেকটি আমি কিভাবে ডেকোরেশন করছি আমি তা দেখিয়ে দিচ্ছি। এই কেকটি 2 পাউন্ড চকলেট কেক, লাভ শেপের থিম দিয়ে এই কেকটি করতে বলা হয়েছিল। হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটিকে কভার করে তার উপর ইয়েলো কালার ও পাইপিং জেল দিয়ে একত্রে মিক্স করে কেকের উপর দিয়ে দিয়েছি। পুরো কেকটিকে পাইপিং জেল দিয়ে কভার করে নিয়েছি। এই কেকটি একটি গায়ে হলুদের কেক, তাই হলুদের মতো করে একটি থিম দিতে বলেছিল তারা। এতটুকু দেখে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নোটিফিকেশন দেব তখনই আপনারা চলে আসবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর হুইপ ক্রিমের সাথে ইয়েলো কালার মিক্স করে কেকের উপর স্ট্যান্ড নজেলের সাহায্যে কিছু ফ্লাওয়ার এঁকে নিয়েছি। এরপর একটি ছোট স্ট্যান্ড নজেলের সাহায্যে কেকের চারপাশে একটু বর্ডার এঁকে নিচ্ছি। আর এই বর্ডারটি আমি কিভাবে করছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমার কেক বানানোর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আমার কেকের ডিজাইনটি কেমন হয়েছে। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে বহু গুণে সাহায্য করে। সম্পূর্ণ কেকটিকে চারপাশে কভার করার পর ছোট স্ট্যান্ড নজেলের সাহায্যে কেকের উপর আরেকটু ডিজাইন করে নিয়েছি এবং তার উপর আমি চেরি দিয়ে এটিকে ডেকোরেশন করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটিকে ডেকোরেশন করার পর তার উপর নাম লিখে নিচ্ছি। এটি একটি গায়ে হলুদের কেক, তাই মেহেদি নাইট অফ সাদিয়া এটি লিখতে বলেছে, তাই লিখে নিচ্ছি। আর যে লেখাটি লিখছি সেই ক্রিমটি আমি তৈরি করেছি চকলেটের সাথে হুইপ ক্রিম মিশিয়ে। এভাবে আমি আমার পুরো কেকটিকে ডেকোরেশন করে নিয়েছি খুবই সিম্পল ও সহজভাবে। আপনারাও আমার এই প্রসেস ফলো করে বাসায় এটি বানিয়ে নিতে পারেন। আমার এই কেকের ডেকোরেশনটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো কেকটিকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বিকেলবেলা ডেলিভারি দিব। আর এখন আমি সকালের নাস্তাটি বানিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য ও আমার জন্য। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে এই পিঠাটি বানিয়ে খেলে খুবই মজা লাগে। আর আমার বাচ্চারাও এই পিঠাটি খুব পছন্দ করে, তাই ওদেরকে গরম গরম বানিয়ে দিচ্ছি। এই পিঠার
রেসিপিটি আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে, যা থামার নামই নিচ্ছে না। আমার না খুবই ভালো লাগছে বৃষ্টি দেখতে। বিকেলবেলা বক্সে করে কেকটি ডেলিভারি দিয়ে দিয়েছি এবং কেকের উপর আমার লোগোটি দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকে ডেলিভারি ম্যান বানিয়ে কেকটি ডেলিভারি দিয়েছি। মেহমান আসবে তাই আমার হাজব্যান্ডকে বলেছি আসার সময় বাজার নিয়ে আসতে, আর বাজারগুলো আনার পর আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে। সে সময় খুব ব্যস্ত ছিলাম, তাই কীভাবে রান্না করেছি তার কোনোটি ভিডিও করতে পারিনি, আর কি রান্না করেছি তার ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। বাজারগুলো রান্না করার পর এভাবেই ওদেরকে আপ্যায়ন করেছি। সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন, আশা করি ভালো লাগবে। আজ এটুকুই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।